একটা ওয়েবিয়ার স্কোর কম্পিটিটিভ সিস্টেম এটা দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে এটা ব্যবহার চলছে এবং খুব ব্যানার পজিশন যারা খুব শৌখিন লোক যারা ইয়েতে তারা এই পিস্তল এটা ব্যবহার করা করছে এটা এই কোথায় এটা একটা 32 বোরের পিস্তল 0.32 ক্যালিবার এটা আর এমএম হিসাবে করতে হলে 7.65 এমএম এর বুলেট এটা বোঝা আছে আমেরিকান তৈরি 0.25 ক্যালিবারের এটা সেন্টেন্স কম্পিটিটিভ পিস্তল সেন্টেন্স কোম্পানি এটা মেড ইন ইউএসএ আমেরিকা তৈরি এই পিস্তলের একটা বৈশিষ্ট্য হলো এই ক্যালিবারটা খুব সুন্দর যদিও আমাদের দেশে একটু আনকমন কিন্তু ক্যালিবারটা খুবই সুন্দর এই জন্য 0.25 ক্যালিবার এটাও আপনার আটটা গুলিয়ার মধ্যে আসবে কিন্তু এটা একটা আলাদা এই পিস্তলটা পার্টিকুলার এই কোম্পানির পিস্তলটা আলাদা বৈশিষ্ট্য হলো এটা তো আপনার লেজার সাইট লাগানো আছে লেজার পিস্তল আপনি পয়েন্ট করবেন আপনি যেখানে কোনো শত্রুকে মারতে গেলেন ডাকাতকে মারতে গেলেন তো এই কোম্পানি আপনাকে আক্রান্ত হয়েছে আপনি ফায়ার করতে হবে আপনি যখনই ফায়ার করবেন আপনার কোনো এম করার দরকার নেই আপনার কোনো এম করার দরকার এটা লেজার পিস্তল এটা যেখানে আপনি পয়েন্ট করবেন সেখানে লেজার ডট যেখানে দেখবেন সেই ডটটার উপর গিয়ে পড়বে এটা হলো একটা ভালো একটা কোম্পানি এক্সট্রা স্প্যানিশ এক্সট্রা কোম্পানি পিস্তল এটা হলো 0.22 ক্যালিবার এটার মধ্যে আপনি 10টা গুলি আসবে এটা ম্যাগজিনে দুইটা ম্যাগজিন আছে সাইজে যদিও ছোট কিন্তু এটা রেঞ্জ কিন্তু অনেক বেশি আমার কাছে অত্যন্ত ফেমাস অ্যান্ড ভেরি প্রেস্টিজিয়াস একটা পিস্তল আছে এখন এটাকে ক্লাসিক পিস্তল এটা বলা যায় এটা হলো কোল্ট আমেরিকান কোল্ট কোম্পানি পিস্তল এখন এটা ক্লাসিক নাম এটা অ্যান্টিক বলবো না কিন্তু উই ক্যান কল ইট ক্লাসিক এই একটা খুব মজার রিভলভার দিস ইজ জাস্ট সো টাইনি ইট ইজ মাই পার্সোনাল রিভলভার এটা 0.22 ক্যালিবার রিভলভার এটা কিন্তু ওই রকম সাইড দিয়ে বেরোয় এটাকে আপনি ফোল্ড করতে হয় আটটা বুলেট আছে এটার মধ্যে একটা বেশি আছে কিন্তু দেখতে মনে হয় যে ছোট কিন্তু এটা তো ফাংশনালি ভেরি সাউন্ড তারপরে এটা অটোমেটিক ফায়ার হবে এবং অটোমেটিক গুলিগুলো ইজেক্ট হবে ফায়ার হওয়ার পরে গুলিগুলো ফার হয়ে গেলে এমটি কেসটা এখান থেকে বেরিয়ে আসবে একটা স্লট আছে এই স্লট থেকে এমটি কেসটা পিছনে অটোমেটিক প্লে করবে গ্যাস প্রেসার প্লে করে এমটি কেসটা বেরিয়ে আসবে সেই জায়গায় নিশ্চয়ই ম্যাগজিন থেকে আরেকটা গুলি অটোমেটিক ঢুকে যাবে সেই জন্য এটাকে অটো পিস্তল বলা হয় এটা কিন্তু রিভলভারের বেলায় দিস ইজ দ্য মেইন ডিফারেন্স এটা অটোমেটিক কখনো কেসটা বেরিয়ে আসবে না এটা রিভলভ করে গিয়ে পাশে এটা এটা রিভলভ করে দেখার পাশে ঘুরছে এটা রিভলভ করে পাশে গিয়ে খালি কাছে চলে গেল আর একটা ফ্রেশ গুলি এখানে চেম্বারে রেডি হয়ে গেল করার জন্য এটা রিভলভ করে এটা রেডি হয়ে গেল এটা খালি কেস কখনো বেরিয়ে আসবে